আমার বন্ধুরা, ও মাজিনা নদীর পার এলাকার বাবাজিরা বন্ধুরা, এবার আমার আল্লাহ তাআলা বললেন, তোমরা তাদের মতো হইও না যারা আমার আল্লাহকে ভুলে বসেছে, আল্লাহকে ভুলে গিয়েছে। এবার আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ আপনি কাদের কথা বললেন? আল্লাহ কয় ফা আংসাহুম, আমি আল্লাহ তাদেরকে বিপদে ফালিয়ে রাখছি। আংফুসাহুম, এরা এদের নিজের কথা ভুলে গিয়েছে। আল্লাহ তারা কারা? এবার আমার আল্লাহ তাআলার আয়াতে কারিমার তাফসীর পড়তে গিয়ে পাইলাম হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করতেছেন যে আমার আল্লাহ তাআলা বলেন, ওই মানুষ যারা মুসলমান দাবি করার পরে তাদের কর্মকাণ্ডে তারা যে মুসলমান তাদের এই কর্মকাণ্ডে বোঝা যায় না। আপনি মুসলমান কিন্তু মসজিদের মধ্যে নামাজ হচ্ছে, আপনি মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন না। আপনি মুসলমান কিন্তু আপনার কন্যা সন্তান বেপর্দা চলতেছে, আপনার বউ বেপর্দা চলতেছে, আপনার মেয়ে বেপর্দা চলতেছে, আপনার মা বেপর্দা চলতেছে, আপনি এগুলার দিকে লক্ষ্য করতেছেন না, তাহলে আপনি নামের মুসলমান কামের মুসলমান না। এবার আমি আপনাদের কাছে তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আল্লাহর নবী বলে, কিয়ামতের অন্যতম আলামতের মধ্যে আরেকটা আলামত হইল লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম মাত্র থাকবে কিন্তু মানুষের কর্মকাণ্ডে সে যে মুসলমান বোঝা যাবে না। যদি মুসলমানই হইতো তাহলে কোনোদিন আল্লাহর পথ থেকে দূরে যাইতো না। এবার আপনারা বলেন, এই এলাকার মধ্যে মানুষ কি আপনারা আছেন না আরো আছে? মুসলমান হিসেবে সবার দায়িত্ব ছিল আল্লাহর নবীর মাহফিলের মধ্যে জান্নাতের বাগানে বসা। তারা যারা আসে নাই তারাও মুসলমান দাবি করে, আমরাও দাবি করি, আর যারা নামাজ পড়ে না তারাও দাবি করে, যারা নামাজ পড়ে তারাও দাবি করে, যারা গান বাজনা করে তারাও মুসলমান দাবি করে, যারা গান বাজনা করে না তারাও দাবি করে। দেখবেন মুসলমান নামক অনেক মহিলারা বেপর্দা চলাফেরা করে, তারাও মুসলমান নাম দাবি করে, কিন্তু যারা আবার পর্দা করে তারাও মুসলমান দাবি করে। এবার বলেন, যে ব্যক্তি বেহায়াপনা করে, যে ব্যক্তি বেপর্দা চলে, যে ব্যক্তি বেনামাজি, যে ব্যক্তি সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, সে যদিও মুসলমানের ঘরে জন্ম, সে কি আসলে নামের মুসলমান না কামের? নামের না কামের? তাহলে সে ব্যক্তি মুসলমান সত্য কিন্তু নামের কামের না, তার অন্তরের মধ্যে মুসলমানের মুসলমানিত্ব বলতে কোনো কিছু নাই। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ তাজা মুসলমান হওয়ার তৌফিক দান করে। জোরে পড়ে না আমিন। ও রূপগঞ্জ এলাকার মাজিনা নদীর পার এলাকার বাবাজিরা বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এবার আয়াতে কারিমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যায়। আমার আল্লাহ তাআলা এবার এই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে বলতেছেন, যারা ভালো মানুষ আর খারাপ মানুষ। বলো হুজুর, ভালো আর খারাপ পাইলেন কোন জায়গায়? ওই যে ওয়াল তাংজুর নাফসুম্মা কদ্দা মাতলি গদের তাফসিরের মধ্যে আসছে, এখানে ভালো এবং খারাপ মানুষ আমাদের পূর্ববর্তীদের মধ্যেও ছিল, শুধু আমরাই যে খারাপ আমরাই যে ভালো তা না, আমাদের পূর্বে যারা ছিল তাদের মধ্যে ভালো খারাপ ছিল। এবার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, লা ইয়াসাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনার মনে হয় এতগুলা মানুষ আসছেন কিন্তু আপনাদের মুখের জবানের আওয়াজ আসতেছে না। আল্লাহু আকবর বলা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, জান্নাতের ফল বক্ষণ করলে যে সওয়াব, আল্লাহু আকবর বললে সে সওয়াব, সুবহানাল্লাহ বললে এক সওয়াব, লা ইলাহা ইল্লাল্লাহ বললে এক সওয়াব, শুধু জান্নাতের ফল বক্ষণ করার সওয়াব। তাহলে জবান খুলে পড়েন আল্লাহু আকবর, আবারও তেলাওয়াত করতেছি, লা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আর হাওয়া কত সুন্দর লাগে! হুজুর আপনি উপরে আসেন না কেন? আরে উপস্থাপনা করছেন যে আপনি হুজুর আসেন আসেন, আপনার গলার যে পাওয়ার মোটামুটি তাকবির দিয়ে 20-22 জন চোখাইছে আগে, এখন এখন আলহামদুলিল্লাহ আপনারা যে এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ইসলাম এবং কোরআনের আলোচনা শুনতে যে আপনারা খুবই আগ্রহী, আমার কাছে ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাই মাহফিল কমিটি সহ এলাকাবাসী আপনারা যারা উপস্থিত হয়েছেন। আরেকটা
ধন্যবাদ জানাই আপনাদেরকে। মোটামুটি যারা আসছেন সবার মাথা দিয়ে একটা টুপি আছে, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে, জোরে পড়েন আমিন। তো আমার আলোচনার যে ধারাবাহিকতায় ছিল, আল্লাহ তাআলা বলেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতি যারা দোজকি তারা একরকম না। জি, যারা জান্নাতি যারা দোজকি তারা একরকম না। ও আল্লাহ, যারা জান্নাতি যারা দোজকি তারা একরকম না কেন বললেন? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের এই আয়াতে কারিমা অত্যন্ত সুন্দরভাবে বান্দার হেদায়েতের জন্য, বান্দা যেন গুনার কর্মকাণ্ড না করে, বান্দাকে সহজ সরল পথ দেখানোর জন্য, খারাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইন্সপায়ার করতেছে আয়াতে কারিমা দিয়ে। আল্লাহ বলে লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যোজকি এবং জান্নাতিরা এক না। আল্লাহ কারা কারা এক? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার বলেন যারা জান্নাতি তারা যদি সফল কাম হয়, যারা জান্নাতি তারা যদি কৃতকার্য হয়, যারা জান্নাতি তারা যদি ভালো হয়, এবার আমরা সবাই জান্নাতি হইতে চাই না জাহান্নামি? আবার কেমন জানি জান্নাতি হতে চাই না জাহান্নামি? মুসলমান ও নবীর উম্মতের দলেরা, অবশ্যই আমরা সবাই জান্নাতি হইতে চাই। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করতেছে, হে দুনিয়ার মানুষ, জান্নাতি হইতে হইলে তোমাকে এক নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে ইমানের দৌলতে ধনী হওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানের দৌলতে ধনী কিভাবে হয়? এবার আমার নবী হাদিস শরীফের মধ্যে সুন্দর করে ঘোষণা করে বলে দিচ্ছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার নবী জানাইয়া দে উম্মত, ইমানের দৌলতে ধনী হওয়ার জন্য তোমাকে সাতটা বিষয়ের প্রতি ইমানকে পরিপূর্ণ করা লাগবে। এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনা লাগবে। হুজুর আল্লাহর প্রতি ইমান কি? আল্লাহ ব্যতীত কারোর কাছে চাওয়া যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ব্যতীত কারোর কদমে পড়া যাবে না, আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করা যাবে না। এটা হলো আল্লাহর প্রতি ইমান, আমানতু বিল্লাহ। দুই নাম্বার ওয়ামালাইকাতিহি, আমার আল্লাহ তাআলা আপনার আমার কাদের মধ্যে দুইজন ফেরেশতা দিয়েছেন আমাদের ভালো মন্দের খবর লেখার জন্য। এই ফেরেশতা সহ আমাদের প্রত্যেকটা কর্মকে প্রত্যেকটা ফেরেশতা লিপিবদ্ধ করতেছে, এগুলার হিসাব নিকাশেদের প্রতি ইমান রাখতে হবে। অমালা ইকাতিহি, তিন নাম্বার হলো ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার 104খানা কিতাব আসমানি কিতাব দুনিয়াতে নাজিল করেছেন, এর মধ্যে 100টা সহিফা আর 4টা হলো সর্বশ্রেষ্ঠ কিতাবের মধ্যে 4টা, তাওরাত জাবুর ইনজিল কোরআন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন। আল্লাহ তাআলার প্রেরিত প্রত্যেকটা কিতাবের প্রতি ঈমান আনা লাগবে, কারণ আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল। বলেন নাই রে হাফেজ সাহেব, নাই একটু ওয়ালাউ কারিহাল কাফিরুন। মারহাবা বলবেন না? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে জানিয়ে দেয়, হে জগতের বান্দার দলেরা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তাআলা আমার আসমানি কিতাবের মাধ্যমে তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইব, এই জন্য তোমরা আমি আল্লাহ তাআলার আসমানি কিতাবের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। এবার বলেন আল্লাহ তাআলার যত আসমানি কিতাব আছে ওইগুলার প্রতি আমাদের সবার ঈমান আছে না নাই? এক নাম্বার মিশা কথা হুজুর, কেন? কারণ আল্লাহর কোরআন কয় নামাজ পড়ো, আপনি পড়েন না, ঈমান নেই। আল্লাহর কোরআন কয় রোজা রাখো, রাখেন না,
ইমানে দুর্বলতা। আল্লাহর কোরআন কয় সুদ খায়ও না আপনি খান, ইমানে দুর্বলতা। আল্লাহর কোরআন কয় হারাম খায়ও না আপনি খান, ইমানে দুর্বলতা। আল্লাহর কোরআন কয় মহিলাদের দিকে বারবার তাকায়ও না আপনি তাকান, আল্লাহর কোরআনের বিরোধিতা। আল্লাহর কোরআন কয় তুমি তোমার বউ, তোমার মা, তোমার স্ত্রী, তোমার কন্যা এদেরকে ফর্দা করাও, আপনি আপনার বউরে বাজার করবার লাগে নিজেই বাজারে পাঠিয়ে দেন, আল্লাহর কোরআনের বিরোধিতা, আল্লাহর কোরআনের আইনের বহির্ভূত কাজ। তাহলে আপনি আল্লাহর কোরআনকে মানেন না, এই জন্য আপনার ইমানের মধ্যে দুর্বলতা। এবার বলেন আমাদেরকে ইমানকে পরিপূর্ণ করার জন্য আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিষয় মানার দরকার আছে না নাই? মনে করেন আমি এই মুখ থেকে উপরে মারলাম, এটা কোথায় পড়বে? হ্যাঁ, এখন যদি ওয়াজ যদি আমি পরিপূর্ণ শক্ত করতে যাই আমার উপরও পড়বে। আপনাদেরকে অসুবিধা হচ্ছে নাকি? ওয়াজ কি চলবে নাকি? যদি চলে একটু মহাব্বতের আওয়াজ আরেকবার দুরুদ ছড়িয়ে পড়েন, আল্লাহ হুম্মা, জোরে হইতেছে না, কিন্তু জোরে হইতেছে না, জোরে মুহাম্মদ ওয়ালা। এই ছেলেরা আরো বিছিয়ে দাও, বিছানা বিছিয়ে দাও তাড়াতাড়ি। মাওলানা মাদাল্লাহুম্মা, কেমন আছেন? মুহাম্মদ ওয়ালা মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার লাগি আমার মনে করে আনচান, তোমায় দেখার লাগি আমার মনে করে আনচান। বলেন মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে রাব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে, সেই কারণে তোমার বাগানে, বলেন সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দীন ও ঈমান, পাওয়া যায় কোরআন হাদিস দীন ও ঈমান। বলে মদিনা আমার জান, মদিনা পান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে তোমার প্রতি কাছে দামি গহনা। বলেন তোমার প্রতিটি ইদুলি কণা আমার কাছে দামি গহনা, বেহেশতি উদ্যান জান্নাতের বাগান। বলেন বেহেশতি উদ্যান জান্নাতের বাগান, রিয়াজু জান্নাহ তোমায় নবী বলেছে। বলেন রিয়াজু জান্নাহ নবীর হাদিসে বয়ান। বলেন মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে জুড়ে জান, মদিনাতে আছেন আমার প্রাণের প্রাণ। আল্লাহুম্মা মনিটর আনছে না, মনিটর লাগে মাইকেল আর দোষ নাই, মাইক ঠিক আছে। ও বন্ধুরে
ও নবীর উম্মতের দলেরা, আশেখ রাসূল ভাই বাবাজিরা, তাহলে যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূল আদেশ করেছে ইমানের সাতটা দৌলতে ধনী হওয়া লাগবে, এর মধ্যে এক নম্বর আল্লাহর প্রতি, দুই নম্বর ফেরেশতার প্রতি, তিন নম্বর কিতাবের প্রতি, এবার আসেন চার নম্বর ওয়ার রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে, ওয়ার রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমানটাকে আপনাকে পরিপূর্ণ করা লাগবে। বলে হুজুর আখিরাতের প্রতি ঈমান কোনটা? রাসূলের প্রতি ঈমান আপনাদেরকে আমি ভাঙ্গা বোঝাইলাম না, কারণ আমার ঘরে মাদ্রাসা রুমের মধ্যে যখন বসছি এক মুরব্বি যায় কয় হুজুর আমরা এলাকায় সবই সুন্নি জামাতের, সবই তরিকাপন্থী, আমি কইলাম তাইলে তারা রাসূলের প্রতি ঈমানের ব্যাপারে বোঝানো লাগবে না, তারা রাসূলের প্রতি ঈমানের ব্যাপারে বড় সচেষ্ট, কারণ আল্লাহ রাসূলের প্রতি ঈমানে দুর্বলতা থাকলে বাকি ছয়টা বিষয়ে ঈমান থাকলে কোনো লাভ হবে না। এজন্য মুসলমান বাবাজিরা পাঁচ নাম্বার ওয়ালিয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আখেরাত রতের প্রতি ঈমান কোনটা? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলে উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি ভালো কাজ করেছে, যেই ব্যক্তি খারাপ কাজ করেছে, এই কাজগুলা করার পরে অন্ধকার কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তাদের কাছ থেকে হাশরের ময়দানের মধ্যে হিসাব নিকাশ করবে, ওইটার প্রতি ঈমান আনয়ন করার নাম হইল আখেরাতের প্রতি ঈমান। এবার আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ ছয় নম্বর কোনটা ঈমান? আমার নবী বলে ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি, ছয় নাম্বার ঈমান হইল তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান। আল্লাহর কোরআনুল কারীম আল্লাহর নবীর হাদিসও প্রমাণ করে, হাদিস প্রমাণ করে আত তাকদীরু লা ইয়ারদ্দু ইল্লা বিদ্দুয়া, সুবহানাল্লাহ, তকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনা। কোনো মানুষ দশতলার মালিক, কোনো মানুষ ছোট্ট একটা ঘরের মালিক, আপনি বলবেন না যে তাকে আল্লাহ দশতলা দিল আমাকে কেন দিল না, আপনি বলবেন আল্লাহ আমাকে ভাঙ্গা করে রাখছে আলহামদুলিল্লাহ, এ আলহামদুলিল্লাহর বরকতে আমার আল্লাহ এমনভাবে কবুল করবে, কারণ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সুবহানাল্লাহ কোন আফদালু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তো এর আগে হাদিস শরীফ পড়ছি আত তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুয়া, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, তবে ইল্লা বিদ্দুয়া দোয়া করলে পরিবর্তন হয়। তো বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়লে আপনার তকদীর পরিবর্তন, ভাঙ্গা করে থাইকে যদি পড়েন আলহামদুলিল্লাহ দশতলা হইতে কতক্ষণ কথা বলে না, আপনার একটু ঠিকঠাক কোনো কিছু বললেন, মাইকতেন, কথা বললেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। আমি তো আপনাদের এলাকায় নতুন, আমি তো আর কখনো আসি নাই, আমি মোটামুটি যেখানে যাই প্রধান বক্তা হিসেবে মাইক ধরি, কিন্তু আমার আগামীকালকে পরীক্ষা, আমি আমার মাদ্রাসা কমিটি সহ যেনারা দাওয়াত করেছেন বলছি আমার পরীক্ষা আছে, আমাকে একটু কষ্ট করে শর্টকাট দেওয়ার চেষ্টা করবেন, যদি দিতে পারেন আমার জন্য ভালো হবে। তবে মনে হয় 2018 সালে আপনাদের রূপগঞ্জ থানার কাছে সিএনজি স্ট্যান্ড যেটা ওইখানে আসছিলাম, খুব কষ্ট করে আসছি, তবে মানুষগুলো খুব ভালো পাইছিলাম থানার কাছে, এরা খুব ভালো মানুষ পাইছিলাম আলহামদুলিল্লাহ। তবে আমার একটা আইডিয়া হয়ে গেছে এখন নারায়ণগঞ্জ সম্পর্কে, বলো হুজুর আইডিয়াটা কি? আমি এই যে গত কয়েকদিন আগে আসছিলাম এই যে নারায়ণগঞ্জের এখানে ওই যে গলাচিপা এর আগে আসছি এখানে আর এখন আসলাম এখানে, আলহামদুলিল্লাহ যত জায়গায় আসছি মানুষ ভালো, আপ্যায়ন ভালো, মেহমানদারি ভালো, বিয়াডাই এলাকায় করলে ভালোই তো, কিন্তু লাভ নেই কামসে। তবে এতটুক মনে রাখেন, আল্লাহ যেন আমাদের সবাইকে এই সুন্দর আপ্যায়ন ভালোবাসা মোহাব্বত নিয়ে বাসার তৌফিক দান করে, নারায়ণগঞ্জের মানুষের মাঝে ভালোবাসা ভদ্রতা মোহাব্বত এটা 100% পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে মোহাব্বত নিয়ে বাসার তৌফিক দান করে। আচ্ছা, আমি যতক্ষণ পর্যন্ত বয়ান করছি এর মাঝে কয়েকটা উল্টাপাল্টা কথা আছে আপনার কাছে মনে হয়েছে উল্টাপাল্টা কথা? এটা এটা যদি আমল করেন আপনার ভালো হবে মনে করেন? তো আমল করেন, কারণ আমি তো জাহান্নামি হইতে পারি, হয়তো আল্লাহ আমাকে দুজকে দিতে পারে, আপনারা যদি আমার কথা শুনে আমল করেন, যদি জান্নাতে যান আল্লাহর একবার জিগেবেন, আল্লাহ আমার কেন জান্নাত দিলেন, আরে ওই যে শামীম রেজা মাদিনা নদীর পার তৈয়ব মাদ্রাসার সামনে বসে ওয়াজ করছিল, তুমি ওই আমলটা করছিলে তো, হারাম খাওয়া ছেড়ে দিছো, নামাজ পড়ছো, ইবাদত করছো, এই জন্য জান্নাত, তো আল্লাহরে জিগেবেন আল্লাহ শামীম রেজা কু, আল্লাহ কইবে তো জাহান্নামে, আল্লাহ যার কারণে আমি জান্নাতে যাইতেছি তা আমারে আপনি জাহান্নামে দিবে, জান্নাতে দিবে না, আর এরা আপনি জাহান্নামে ফালাইবেন, আল্লাহ আমি আর সারা জান্নাতে যাইতাম না, তাহলে আল্লাহ আমারে মাফ করবে, আর নচেত আমি মাফ পাওয়ার কোনো আশা দেখি না। মোটামুটি আমাদের গুনার খবর তো আমরা জানি না, তবে এতটুক বলতে পারি আল্লাহর দরবারে এমন কোনো পাপ করি নাই যেই পাপের কারণে আল্লাহ ক্ষমা করবেন না, তবে এতটুক বলতে পারি যদি আমার গুনার কারণে আমি আটকা পড়ে যাই, আপনারা যদি আমার একটা কথা শুনে আমল করেন আমার নিয়ে যাবেন ইনশাআল্লাহ।
রাজি আছেন না ইনশাল্লাহ? এত সুন্দর মাদ্রাসা, আমি তো মাদ্রাসায় যারা দান করে, মাদ্রাসা যারা করেছে, যারা মাদ্রাসার মাহফিলে দান সৎকার করতেছে, আমি এদেরকে ধন্যবাদ দিই। কেন জানেন? আপনাদের দোয়ায়, আপনারা তো একটা চালান, আমি ছয়টা মাদ্রাসা চালাই আপনাদের দোয়ায়। আমার ছয়টা মাদ্রাসা কুমিল্লা শহরে, এর মধ্যে দুইটা মহিলা মাদ্রাসা, ছয়টা মাদ্রাসা আমার। আমরা জানি কত কষ্ট হয়, তবে এতটুক বলি এলাকার মানুষ ধন্য এই কারণে যে এলাকায় মাদ্রাসা হওয়ার কারণে আলেম তৈরি হচ্ছে। কোন এলাকার উপর দিয়ে হকানি আলেম হাইতে গেলে 40 দিনের কবর আজাব মাফ হয়, কিন্তু আপনারা আলেম বানানোর কারখানা বানিয়ে ফেলছেন এলাকায়, এলাকায় কবর আজাব আছে কিনা এটা মহান আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, জোরে নাই আমার মনে মুখে একটা একটা সিদ্ধুড়ি মাছের জন্য সুবহানাল্লাহ। বিরিয়ানি আছে আজকে মাহফিলে? তাবারুক নাই, আগামীতে তাবারুক করবেন ইনশাল্লাহ। কি করবেন? মানুষটা খাওয়াইবেন ইনশাল্লাহ, কিছু হবে না। মোটামুটি আমাদের পয়সাওয়ালা মানুষ এলাকাতে এটা বোঝাই যায়, মাহফিলের পরিবেশ দেখলে বোঝা যায় না, মোটামুটি পয়সাও আছে বোঝা যাচ্ছে। আপনারা কি বলেন? ঠিক আছে না? এমন কেউ আছে নাকি 10 কেজি 10টা বস্তা তাবারুকের জন্য 10 বস্তা চাল দিয়ে দিবে? থাকলে বলেন, বলে হুজুর আমি দিব 10 বস্তা চাল। মা বাবা তো আপনাকে অনেক সম্পদ দিয়ে গেছে, মা বাবার দেওয়া সম্পদ ব্যবহার করছেন, এই মা বাবার দেওয়া সম্পদ থেকে পারলে দেন না, বলে হুজুর আমি দিব 10 বস্তা চাল তাবারুক করতে, বলেন এদেরকে কলিজা থাকা লাগবে ইনশাল্লাহ। বলে হুজুর আমার তো কলিজা আছে, আমি দিতে সাহস করতেছি না। আরে আপনার মা বাবা আপনাকে লাখ লাখ কোটি টাকার সম্পদ দিয়ে গেছে, ওই সম্পদে যদি আপনি ভাড়া থাকতেন, প্রতি মাসে 5,000 টাকা করে দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া আসতো, তো 10 বস্তা 50 কেজির চাউলের বস্তার দাম তো 50,000 টাকাও আসবে না। কথা বলেন না কেন? বলেন, বলেন না হুজুর আমি দিব 10 বস্তা চাউল, এদেরকে বললেন আগামীতে তাবারুক করার জন্য। আছেন কেউ? হ্যাঁ না, কমানোর দরকার নেই, আমার তো কালেকশনের সময় না, আমার তো ওয়াজের সময়, 40 বাজে মাত্র। না না কিছু না, মনে করছি কি আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজটা কই যেন ছিল? এ জায়গায় ছিল। তাহলে মানুষের তকদির পরিবর্তন করে কে? বলেন না কে? কে? তাহলে আপনি যদি 10 টাকার মালিক হন কি বলবেন? বলেন, বলেন কি বলবেন? 10 লাখ টাকার মালিক হলে কি বলবেন? এ 10 টাকার মালিক হলে আলহামদুলিল্লাহ বললে সম্পদ বাড়াই দিবে কে? বলেন কে? মাঝে মাঝে তো আপনি কোনো অভাবে পড়ে না, আল্লাহ আমার দিকে চায় না রে, আল্লাহ ওই তারই দেখে, তার 10 তলা বিল্ডিং, এটা ছিল 2 তলা হয়ে গেছে 10 তলা। আরে এই না শুক্রিয়ার কারণে আল্লাহ আর আপনাকে দেয় না। সামনে লাইলাতুল বরাতের রাস্তা আসতেছে, এই রাত মাগফিরাতের রাত, এই রাত রিজিক কামনার রাত, এই রাত প্রার্থনার রাত, এই রাতে একটু চাইয়েন। কি বলেন হুজুর? আচ্ছা না হইলো বইয়েন দেব আছে হুজুর, মাদ্রাসার ক্যাশিয়ার হইলে বসেন, মোটামুটি কাম হইব। মনে করছি 10 বস্তা চাউলের খবর নিয়ে আইছে, না রে তাকবীর, বস্তা কিন্তু 50 কেজি ওলা বস্তা, না আমি এক মন গুস্ত দিব। আপনার মা বাবার জন্য যদি দোয়া পড়াইতেন, আপনি দোয়া দোয়া পড়াইলে আপনার কি? হ্যাঁ এই যে আইসা পড়ছে, আরো আরো আইসা পড়ছে, এটা মনে বড়, এটা বোঝা যাচ্ছে ব্যাংকের একবারে মোটামুটি একবারে বান্ধা টান্ধা আছে তো। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাজী ফাজিলাতুন নেসা ইলিয়াস ভাইয়ের মা, এবং এটা কে? আমাদের ভাই মোহাম্মদ, আপনি নীলাস ভাই, এখন এখানে হয়েছে 5,000 নগদ, আলহামদুলিল্লাহ এ বছর দিয়েছেন, আগামী বছর এক মন গরুর গোস্ত লাগবে তাবারুকের জন্য। ইলিয়াস ভাইয়ের মা, মারহাবা, নারে লেখে কে নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মোহাম্মদ ইলিয়াস ভাই হাজী ফজিলাতুন নেসার জন্য, ওনার স্বামী ইন্তেকাল করেছে এবং 2 কন্যার জন্য দোয়া কামনা করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ইলিয়াস ভাই দান করে দিলেন নগদ 5,000 টাকা, আগামী বছর মাহফিলের জন্য আরও 1 মন গরুর গোস্ত, আল্লাহ আমার ইলিয়াস ভাইরে কবুল ও মঞ্জুর করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। ইলিয়াস ভাই যে আশা করে দোয়া চায়, মনের নেকটেক আশাগুলো পূরণ করো। আমিন। নাম কি?
আমানুল্লাহ সাহেব আগামী বছর পাঁচ হাজার আমি সে এক মন গোস্ত গোস্ত কয় গোস্ত কদ্দুর এক বাবা শোনেন না আব্বা এক মন না ভালো বিশ কেজি দিবে না 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 কদ্দুর দশ কেজি আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমানুল্লাহ সাহেব বাপমার জন্য দোয়া চাইছে নগদ দান করছে পাঁচ হাজার টাকা আগামী বছর দিবে আরো দশ কেজি গরুর গোস্ত আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমানুল্লাহ সাহেবের মনে আশা পূরণ করো বংশের কবর আজাব মাফ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো আমানুল্লাহ সাহেব যে আশা করে দান করছে মনের আশা পূরণ করো আল্লাহ মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না এরপর আসেন না কেমন একটা ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান বলে হুজুর আমার মা নাই দোয়া করবেন বাবা নাই দোয়া করবেন আম্মা আব্বার জন্য দোয়া আছে আমি এক মন গরুর গোস্ত দান করবো না ফললে বিশ কেজি দান করবেন আছে নাকি বিশ কেজি গরুর গোস্ত দেওয়ার মতো নাই কি না না বিশ কেজি করে আগে নি গরুর গোস্ত শেষ করি আছে নাকি বিশ এই আপনার মা বাপ যদি জীবিত থাকতো যদি বলতো প্রতি মাসে ফুত্রে আজকে দুইটা কেজি গোস্ত হয় না দশ মাসে দুই কেজি করে গোস্ত আনলে তো বিশ কেজি লাগতো লাগতো না এমন একজন বলে হুজুর আমার আম্মা আব্বার মহাব্বতে আমার মা নাই দোয়া করবেন মা বাবা থাকলে মা বাপকে খাওয়াইতাম হুজুর আমার আব্বা নাই দোয়া করবেন আব্বা আম্মা থাকলে আব্বারেও খাওয়াইতাম হুজুর আমি বিশ কেজি গোস্ত দান করব নাম কি আলামিনের বাড়ি কোথায় ভাইলা নিবাসী আমার ভাই আলামিন ভাই নাম্বারটা কি লিখবেন বাবা কেমন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার ভাই জনাব মোহাম্মদ আলামিন ভাই উনি দান করে দিলেন আরো বিশ কেজি গরুর গোস্ত আল্লাহ কবুল করো মঞ্জুর করো আলামিন ভাইয়ের মনে আশা পূরণ করো বংশের কবর আজাব মাফ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো ও আল্লাহ আমার আলামিন ভাই যে আশা করে দান করছে আলামিন ভাইয়ের বংশের কবর আজাব মাফ করো মাও নাই বাবাও নাই আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাই কাগ গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ আমার আলামিন বের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো এরপর আসেন নাকি আরেকজন ধন্য মায়ের ধন্য সন্তান বলে খুঁজে আমি দান করবো বিশ কেজি গরুর গোস্ত আসেননি আলামিন ভাইয়ের মতো আমার ইলিয়াস ভাইয়ের মতো বিশ কেজি দেওয়ার মতো আচ্ছা একটা খাতার কলম দিয়ে মহিলাদের কাছে পাঠান মহিলারা অনেক দান করে কষ্ট করে একটু মহিলাদের কাছে পাঠান খুশি হব মা বোনের কাছে একটা খাতার কলম দিয়ে যে কোনো একটা ছোট ছাত্র পাঠান গেছে আচ্ছা এরপরে আসেন নাকি দেওয়ার মতো আচ্ছা বিশ কেজি না পারলে দশ কেজি করে আমি দশজন চাই এক নাম্বার দশ কেজি দিবে কে নাম কি ভাইয়ের রাকিব মোল্লা সাহেব আল্লাহ কবুল করো মঞ্জুর করো মোহাম্মদ রাকিব মোল্লা ভাই উনি দান করছে আরো দশ কেজি গরুর গোস্ত ও আল্লাহ রাকিব মোল্লা সাহেবের বংশের কবর আজাব মাফ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো মনের আশা পূরণ করো আমার রাকিব মোল্লা ভাই যে আশা করে মাদ্রাসার মধ্যে দান করেছে আল্লাহ মনের একটা কাশাগুলা পূরণ করো মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না এরপর আসেন নাকি দুই নম্বর ধন্য মায়ের ধন্য সন্তান বলো খুঁজে আমি দান করবো আগামী বছর আরো দশ কেজি গরুর গোস্ত আসেন জয়নাল সাহেব আল্লাহ কবুল জয়নাল তুমি জয়নাল জয়নাল আসি কি ওরে জয়নাল আব্দি হইল রে বন্দি এজিদারো জেলখানায় মহরমের দশ তারিখে মহরমের দশ তারিখে কি ঘটাইলেন রাব্বানা আরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার ভাইজানের মনে আশা পূরণ করো বংশের কবর আজাব মাফ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ আমার ভাইজান জনাল সাহেব যে আশা করে দান করছে আশা পূরণ করো ধরে কোন আমিন জনাব বাম সৈয়দ সাহেব উনি দান করলো দশ কেজি আল্লাহ কবুল করো মঞ্জুর করো সৈয়দ সাহেবের মনে আশা পূরণ করো বংশের কবর আজাব মাফ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো ও সরি ভাইজান হ্যাঁ আমি ভুলে গেছি তারা আমার বলছে মাদ্রাসার জন্য কালেকশন দুঃখিত একবার সবচেয়ে বেশি দুঃখিত আমার মাদ্রাসার উন্নতি গল্পে কালেকশন বলছে পাঁচ অথবা দশ হাজার করে বলে হুজুর আমি দিব পাঁচ হাজার মাদ্রাসার উন্নতি